আসসালামু আলাইকুম। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আরব কান্ট্রিগুলোতে যারা নতুন আসছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। লুগাবি অর্থাৎ ভাষাবিদ, আরবিতে লুগাবি এর বাংলা অর্থ হচ্ছে ভাষাবিদ। শীতা অর্থাৎ শীতকাল, আরবিতে শীতা এর বাংলা অর্থ হচ্ছে শীতকাল। কূপ অর্থাৎ গ্লাস, আরবিতে কূপ এর বাংলা অর্থ হচ্ছে গ্লাস। মিলাকা অর্থাৎ চামচ, আরবিতে মিলাকা এর বাংলা অর্থ হচ্ছে চামচ। বখিল অর্থাৎ কৃপণ, আরবিতে বখিল এর বাংলা অর্থ হচ্ছে কৃপণ। আমা অর্থাৎ অন্ধ, আরবিতে আমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধ। কাসা অর্থাৎ গ্লাস, আরবিতে কাসা এর বাংলা অর্থ হচ্ছে গ্লাস। খাইয়াত অর্থাৎ দর্জি, আরবিতে খাইয়াত এর বাংলা অর্থ হচ্ছে দর্জি। শাইর অর্থাৎ কবি, আরবিতে শাইর এর বাংলা অর্থ হচ্ছে কবি। অরাগা অর্থাৎ কাগজ, আরবিতে অরাগা এর বাংলা অর্থ হচ্ছে কাগজ। আমির অর্থাৎ নেতা, আরবিতে আমির এর বাংলা অর্থ হচ্ছে নেতা। বাকালা অর্থাৎ দোকান, আরবিতে বাকালা এর বাংলা অর্থ হচ্ছে দোকান। তালিব অর্থাৎ ছাত্র, আরবিতে তালিব এর বাংলা অর্থ হচ্ছে ছাত্র। তাজির অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে তাজির এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী। এমসি লাজিম সিদা অর্থাৎ অবশ্যই সোজা চলবে, আরবিতে এমসি লাজিম সিদা এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই সোজা চলবে। এমসি অর্থাৎ চলা বা চল, আরবিতে এমসি এর বাংলা অর্থ হচ্ছে চলা বা চল। সিদা অর্থাৎ সোজা, আরবিতে সিদা এর বাংলা অর্থ হচ্ছে সোজা। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে লাজিম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। হাব্বাতিন অর্থাৎ দুই পিস বা দুইটা, আরবিতে হাব্বাতিন এর বাংলা অর্থ হচ্ছে দুই পিস বা দুইটা। হাব্বা অর্থাৎ এক পিস বা একটা, আরবিতে হাব্বা এর বাংলা অর্থ হচ্ছে এক পিস বা একটা। পাকিস্তান অর্থাৎ পাকিস্তান, আরবিতে পাকিস্তান এর বাংলা অর্থ হচ্ছে পাকিস্তান। আলফ অর্থাৎ এক হাজার, আরবিতে আলফ এর বাংলা অর্থ হচ্ছে এক হাজার। আলফিন অর্থাৎ দুই হাজার, আরবিতে আলফিন এর বাংলা অর্থ হচ্ছে দুই হাজার। ইতনিন আলফ অর্থাৎ দুই হাজার, আরবিতে ইতনিন আলফ এর বাংলা অর্থ হচ্ছে দুই হাজার। রিয়ালিন অর্থাৎ দুই রিয়াল, আরবিতে রিয়ালিন এর বাংলা অর্থ হচ্ছে দুই রিয়াল। রাইস অর্থাৎ সভাপতি, আরবিতে রাইস এর বাংলা অর্থ হচ্ছে সভাপতি। মুদারিস অর্থাৎ শিক্ষক, আরবিতে মুদারিস এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষক। মুয়াল্লিম অর্থাৎ শিক্ষক, আরবিতে মুয়াল্লিম এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষক। মৌত অর্থাৎ মৃত্যু, আরবিতে মৌত এর বাংলা অর্থ হচ্ছে মৃত্যু। মাদ্রাসা অর্থাৎ স্কুল, আরবিতে মাদ্রাসা এর বাংলা অর্থ হচ্ছে স্কুল। মসজিদ অর্থাৎ মসজিদ, আরবিতে মসজিদ এর বাংলা অর্থ হচ্ছে মসজিদ। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে জুলমা এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার। মিস্তারা অর্থাৎ রোলার, আরবিতে মিস্তারা এর বাংলা অর্থ হচ্ছে রোলার। মৌদু অর্থাৎ বিষয়, আরবিতে মৌদু এর বাংলা অর্থ হচ্ছে বিষয়। সব্বরা এর বাংলা অর্থ হচ্ছে ব্ল্যাকবোর্ড, আরবিতে সব্বরা এর বাংলা অর্থ হচ্ছে ব্ল্যাকবোর্ড। জুমলা অর্থাৎ বাক্য, আরবিতে জুমলা এর বাংলা অর্থ হচ্ছে বাক্য। আলিম অর্থাৎ বিদ্বান, আরবিতে আলিম এর বাংলা অর্থ হচ্ছে বিদ্বান। জাইদ অর্থাৎ ভালো, আরবিতে জাইদ এর বাংলা অর্থ হচ্ছে ভালো। লিসান অর্থাৎ ভাষা, আরবিতে লিসান এর বাংলা অর্থ হচ্ছে ভাষা। মুমতাজ অর্থাৎ চমৎকার, আরবিতে মুমতাজ এর বাংলা অর্থ হচ্ছে চমৎকার। মুফিদ অর্থাৎ উপকারী, আরবিতে মুফিদ এর বাংলা অর্থ হচ্ছে উপকারী। ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী, আরবিতে ওয়ারিস এর বাংলা অর্থ হচ্ছে উত্তরাধিকারী। বখিল অর্থাৎ কৃপণ, আরবিতে বখিল এর বাংলা অর্থ হচ্ছে কৃপণ। সিদা অর্থাৎ সোজা, আরবিতে সিদা এর বাংলা অর্থ হচ্ছে সোজা। আনা হাদিয়া অর্থাৎ আমি শান্ত,
আরবিতে আনা হাদিয়া এর বাংলা অর্থ হচ্ছে আমি শান্ত, আনা হাজিন অর্থাৎ আমি দুঃখিত। আরবিতে আনা হাজিন এর বাংলা অর্থ হচ্ছে আমি দুঃখিত। মিতার অর্থাৎ মিটার, আরবিতে মিতার এর বাংলা অর্থ হচ্ছে মিটার। সুক অর্থাৎ বাজার, আরবিতে সুক এর বাংলা অর্থ হচ্ছে বাজার। শারীর অর্থাৎ খাট, আরবিতে শারীর এর বাংলা অর্থ হচ্ছে খাট। ফেরাস অর্থাৎ বিছানা, আরবিতে ফেরাস এর বাংলা অর্থ হচ্ছে বিছানা। মালাবিস অর্থাৎ কাপড়, আরবিতে মালাবিস এর বাংলা অর্থ হচ্ছে কাপড়। গাসিল অর্থাৎ দৌত করা, আরবিতে গাসিল এর বাংলা অর্থ হচ্ছে দৌত করা। আরি অর্থাৎ উলঙ্গ বা নগ্ন, আরবিতে আরি এর বাংলা অর্থ হচ্ছে উলঙ্গ বা নগ্ন। জাম্বু অর্থাৎ পাপ, আরবিতে জাম্বু এর বাংলা অর্থ হচ্ছে পাপ। এজলিস অর্থাৎ বসা, আরবিতে এজলিস এর বাংলা অর্থ হচ্ছে বসা। ফুতা অর্থাৎ লুঙ্গি, আরবিতে ফুতা এর বাংলা অর্থ হচ্ছে লুঙ্গি। সাওম অর্থাৎ রোজা, আরবিতে সাওম এর বাংলা অর্থ হচ্ছে রোজা। মাকসালা অর্থাৎ লন্ডি, আরবিতে মাকসালা এর বাংলা অর্থ হচ্ছে লন্ডি। ফুস্তান অর্থাৎ পোশাক, আরবিতে ফুস্তান এর বাংলা অর্থ হচ্ছে পোশাক। কামিজ অর্থাৎ জামা, আরবিতে কামিজ এর বাংলা অর্থ হচ্ছে জামা। সাহার অর্থাৎ মাস, আরবিতে সাহার এর বাংলা অর্থ হচ্ছে মাস। সাহারিয়া অর্থাৎ মাসিক, আরবিতে সাহারিয়া এর বাংলা অর্থ হচ্ছে মাসিক। সাহারিন অর্থাৎ দুই মাস, আরবিতে সাহারিন এর বাংলা অর্থ হচ্ছে দুই মাস। ইতনিন সাহার অর্থাৎ দুই মাস, আরবিতে ইতনিন সাহার এর বাংলা অর্থ হচ্ছে দুই মাস। মাফি কালাম জিয়াদা অর্থাৎ বেশি কথা বলো না, আরবিতে মাফি কালাম জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলো না। লাতকাল্লাম জিয়াতা অর্থাৎ বেশি কথা বলো না, আরবিতে লাতকাল্লাম জিয়াদা এর বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলো না। মাফি গিরগির অর্থাৎ বকবক করো না, আরবিতে মাফি গিরগির এর বাংলা অর্থ হচ্ছে বকবক করো না। ইন্তা জালান অর্থাৎ আপনি রাগ করছেন, আরবিতে ইন্তা জালান এর বাংলা অর্থ হচ্ছে আপনি রাগ করছেন। আনা জালান অর্থাৎ আমি রাগ করছি, আরবিতে আনা জালান এর বাংলা অর্থ হচ্ছে আমি রাগ করছি। আনা মাফি জালান অর্থাৎ আমি রাগ করি নাই, আরবিতে আনা মাফি জালান এর বাংলা অর্থ হচ্ছে আমি রাগ করি নাই। আনা মুজালান অর্থাৎ আমি রাগ করি নাই, আরবিতে আনা মুজালান এর বাংলা অর্থ হচ্ছে আমি রাগ করি নাই। জেইন অর্থাৎ ভালো, আরবিতে জেইন এর বাংলা অর্থ হচ্ছে ভালো। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে ভালো। আবাদান অর্থাৎ কখনো না, আরবিতে আবাদান এর বাংলা অর্থ হচ্ছে কখনো না। আসান অর্থাৎ সহজ, আরবিতে আসান এর বাংলা অর্থ হচ্ছে সহজ। ইনসান অর্থাৎ মানুষ, আরবিতে ইনসান এর বাংলা অর্থ হচ্ছে মানুষ। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে মজনুন এর বাংলা অর্থ হচ্ছে পাগল। নাজিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে নাজিফ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার। আজনাবি অর্থাৎ বিদেশি, আরবিতে আজনাবি এর বাংলা অর্থ হচ্ছে বিদেশি। শাহির অর্থাৎ বিখ্যাত, আরবিতে শাহির এর বাংলা অর্থ হচ্ছে বিখ্যাত। মুখতালিফ অর্থাৎ বিভিন্ন, আরবিতে মুখতালিফ এর বাংলা অর্থ হচ্ছে বিভিন্ন। জামুস অর্থাৎ মহিষ, আরবিতে জামুস এর বাংলা অর্থ হচ্ছে মহিষ। কিরত অর্থাৎ বানর, আরবিতে কিরত এর বাংলা অর্থ হচ্ছে বানর। নামির অর্থাৎ বাঘ, আরবিতে নামির এর বাংলা অর্থ হচ্ছে বাঘ। কাল্প অর্থাৎ কুকুর, আরবিতে কাল্প এর বাংলা অর্থ হচ্ছে কুকুর। ফার অর্থাৎ ইঁদুর, আরবিতে ফার এর বাংলা অর্থ হচ্ছে ইঁদুর। শিফা অর্থাৎ আরোগ্য, আরবিতে শিফা এর বাংলা অর্থ হচ্ছে আরোগ্য। মারিদ অর্থাৎ রোগী, আরবিতে মারিদ এর বাংলা অর্থ হচ্ছে রোগী। মুস্তাশফা অর্থাৎ হাসপাতাল, আরবিতে মুস্তাশফা এর বাংলা অর্থ হচ্ছে হাসপাতাল। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে ইজাজা এর বাংলা অর্থ হচ্ছে ছুটি। সুরা অর্থাৎ ছবি, আরবিতে সুরা এর বাংলা অর্থ হচ্ছে ছবি। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে ইয়ামিন এর বাংলা অর্থ হচ্ছে ডানে। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে ইয়াসার এর বাংলা অর্থ হচ্ছে বামে। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে গিদ্দাম এর বাংলা অর্থ হচ্ছে সামনে।
ওরা অর্থাৎ পিছনে, আরবিতে ওরা এর বাংলা অর্থ হচ্ছে পিছনে। তরিক অর্থাৎ রাস্তা, আরবিতে তরিক এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা। ফেরাশ অর্থাৎ বিছানা, আরবিতে ফেরাশ এর বাংলা অর্থ হচ্ছে বিছানা। রোস অর্থাৎ ভাত, আরবিতে রোস এর বাংলা অর্থ হচ্ছে ভাত। আদাস অর্থাৎ ডাল, আরবিতে আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল। খোবুস অর্থাৎ রুটি, আরবিতে খোবুস এর বাংলা অর্থ হচ্ছে রুটি। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে বেত এর বাংলা অর্থ হচ্ছে বাড়ি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত আমাদের এই আরবিক টু বাংলা চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।